বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ। তারা মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তিপূর্ণ সরস ব্যাখ্যা। কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন, নরেন একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, মহাপাপ, এর উপায় তোমার বেদে কিছু বলছে? অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানা পাতা পড়তো, সে আজ 3 দিন হাড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছে। অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোচ্চুরি করে নিয়েছে। এইসবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলো তুলে ধরতে লাগলেন, স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন। বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল, তার চোখে জল দেখা দিল, কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন। তখন গিরিশ ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, দেখলি বাঙাল কত বড় প্রাণ, তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল, বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিষী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত, একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল, তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি, কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন, বেদ দিয়ে নির্দয়ভাবে নরেনকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা তোমার যদি ভুল্লা হয়ে থাকে তবে এত কিসে এসে যায়, ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন সত্যই কলির তপস্যা, মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্য নিষ্ঠার আদর্শ দেখেছিলেন, তা স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামীজি বিবেকানন্দ পরবর্তীকালে। তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না।